আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিনিয়তই বিভিন্ন কাজে কখনো হতাশ হই কখনো সুখী হই আমরা যেভাবে প্রতিদিন বা প্রতিনিয়ত যে কাজগুলি করে থাকি এবং যে কাজগুলির ফলাফল আমরা যেভাবে আশা করি সেভাবে যখন হয় তখন আমরা আনন্দ অনুভব করি সুখী হই যখন আমাদের চাওয়া পাওয়া কখনো কখনো আমাদের সব আশা যখন পূরণ না হয় তখন আমরা হতাশ হই তো চলুন আজকে আমরা কথা বলবো হতাশা নিয়ে হতাশা সম্পর্কে আল্লাহ কি বলছেন চলুন জেনে নেওয়া যায় না সিজদা করো এবং নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে তুরা ইনসিরা ছয় নম্বর আয়াত আমি তোমার আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি তুরা ইউসুফ তিরিয়াশি নাম্বার আয়াত জেনে রেখো আল্লাহর সাহায্য ও অতি নিকটে সুরা বাকারা দুইশো চোদ্দ নম্বর আয়াত একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না সুরা ইউসুফ সাতাশি নম্বর আয়াত আল্লাহ কখন আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি এমন বোঝা চাপিয়ে দেন না সুরা বাকারা দুইশো ছিয়াশি নম্বর আয়াত এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের চূড়া বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াত হে ইমানদারগণ তোমরা তবর ও নামাজের মাধ্যমে প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তেপ্পান্ন নম্বর আয়াত হে আল্লাহ আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি সুরা মারিয়ম চার নম্বর আয়াত অতএব কোন হতাশা আমার জন্য নয় আমি সফলকামী এবং আমি বিজয়ী হব ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লিহাল আল্লাহ সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করুন দেখবেন আপনার সকল চাওয়া পাওয়া আস্তে আস্তে পূরণ হতে চলেছে সুপ্রিয়া আদায়কারীর দোয়া আল্লাহ বেশি কবুল করেন এবং দ্রুত কবুল করেন